ओके सो व्हाट्स हैपनिंग इन दिस क्वेश्चन तो बोला से जे 333 এর পাওয়ার 333 এটার ইউনিট ডিজিটে কত হবে এর মানে হচ্ছে ডট 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 সামথিং তো হবে একদম লাস্টের ইউনিট ডিজিটটাই কোন সংখ্যাটা আছে তো ফারস্টে দেখে ডন্টিং লাগতে পারে বাট ইজ নট অ্যাকচুয়ালি সো দিস একটা প্যাটার্ন ফলো করতে হবে সো আমরা দেখি কিভাবে করতে হয় এটা 333 কে আমি কিন্তু 3 × 111 পাওয়ার 333 করতে পারি লিখতে পারি সো এটাকে আমরা তাই না এখন আমরা দেখি যে কি কি প্যাটার্ন ফলো করে এটা থ্রি এর পাওয়ার আর 111 এর পাওয়ার সো থ্রি এর পাওয়ার যদি বলতে হয় আমরা একটা প্যাটার্ন একটা ফলো করতেই পারি সেটা থ্রি পাওয়ার ওয়ান যদি হয় থ্রি স্কোয়ার কত 9 থ্রি কিউব কত 27 ইউনিট ডিজিটগুলো দেখবেন একটু থ্রি পাওয়ার ফোর হচ্ছে 81 থ্রি পাওয়ার ফাইভ হচ্ছে 243 এই যে আবার প্যাটার্নটা শুরু হয়ে গেছে কিন্তু প্যাটার্ন কি বুঝবেন দেখেন 3 9 7 1 তারপরে আবার থ্রিতে চলে আসে সো চারটার পরপরে চারটার একটা পিরিয়ডের পরপরে কিন্তু এই থ্রি এর পাওয়ারের একটা প্যাটার্ন শুরু হয়ে যায় ইউনিট ডিজিটে তাই না তাহলে আমরা দেখতে পারি যে থ্রি পাওয়ার 333 তাহলে এটা কোন পর্যায়ে আছে তো আমরা তাহলে যদি চারটা করে পিরিয়ড যেহেতু আমাকে যদি 333 চার দিয়ে ডিভাইড দিই তাহলে কত হয় সেটা 32 17 1 এর মানে 84টা পিরিয়ড শেষ করে সে ফার্স্ট পজিশনে আছে এখন এর মানে এরকম পিরিয়ড সে 84টা শেষ করে এখন ফার্স্ট পিরিয়ড মানে কি এরকম একটা পিরিয়ডে আছে মানে এক নম্বর ইয়েতে আবার চলে গেছে সো ইউনিট ডিজিটে কী থাকার কথা থ্রি যাই হোক না কেন এখানে ইউনিট ডিজিটে আছে হচ্ছে থ্রি ইন্টু 111 অর 11 এই টাইপের সংখ্যাগুলোর ইয়ে কি মানে পাওয়ার যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিটে অলওয়েজ ওয়ান থাকে যাই হোক না কেন লাস্টে ওয়ান থাকবেই সো এর ইউনিট ডিজিটে থাকবে ডট 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 সামথিং ইউনিট ডিজিটে থাকবে ওয়ান সো এই দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি থ্রি ইন্টু ওয়ান হোয়াট ইজ দ্যাট অনেক কিছু হবে এখানে বিশাল বড় একটা সংখ্যা কিন্তু ইউনিট ডিজিটে থাকবে থ্রি ইন্টু ওয়ান দ্যাট ইজ থ্রি সো আমাদের ইউনিট ডিজিটের সংখ্যাটা কত থ্রি দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার